জ্যোতিষ অনুষ্ঠানে। অনেক জ্যোতিষ অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি কিন্তু দেখছেন, কোনটা হয়তো কোনোটা হয়তো আপনাদের মনের মতো লাগছে, আবার কোনোটা মনে হচ্ছে সবই বুজরুগি, এত কথা বলে যাচ্ছে, এই কথাগুলোর কি কোনো বাস্তবতা আছে? কিন্তু আজকের এই অনুষ্ঠান অবশ্যই আপনাদের কাছে কিছু বাস্তব সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, এবং যুগোপযোগী কিছু প্রবলেম যেটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা চলতে গেলে ফেস করি সেই সব বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। কিন্তু তার মধ্যেও থাকবে আপনাদের ফোন, কারণ আপনাদের ফোন অবশ্যই নেওয়ার উদ্দেশ্য একটাই, কারণ প্রচুর মানুষ কিন্তু সমস্যায় রয়েছেন। তবে আজকের এই ফোনে যারা আসবেন তারা কিন্তু 1 থেকে 10 মধ্যে একটা সংখ্যা বলতে পারেন, যেটা আপনাদের পছন্দের সংখ্যা, এবং তার সাথে সাথে বাংলার জন্মমাসটা যদি বলে দিতে পারেন তাহলে কিন্তু আজকে আপনার জীবনে কি ঘটছে বা আগামী দিনে কি ঘটবে সেটার প্রেডিকশনও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সবসময় আমরা মনে করি যে একটা সত্যতার উপর যে কোনো শাস্ত্রকে দাঁড় করিয়ে রাখতে হয়, আর সেই সত্যতাটা সততাটা অবশ্যই মেনটেন করেন আমাদের যিনি অতিথি রয়েছেন, আর তার জন্যই কিন্তু আপনারা ভালোবাসেন। যত রাত্রেই তার অনুষ্ঠান হোক বা যত সকালেই হোক বা যে কোনো সময় তার অনুষ্ঠান হোক, আপনারা কিন্তু যখন তাকে টিভির পর্দায় দেখেন তখন কিন্তু কোথাও নড়েন চড়েন না, কোথাও টিভি চ্যানেলও সার্চ করে শিফট করে অন্য কোথাও যান না, এখানেই তার কিন্তু স্বীকৃতি, এখানেই তার সফলতা, কারণ মানুষ তাকে ভালোবেসেছে, মানুষ তাকে শ্রদ্ধা করেছে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ কিন্তু আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে, আর সেই গুণকে কীভাবে প্রকাশ করে তাকে সঠিক গাইডলাইন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কাজটা কিন্তু তিনি করে থাকেন। আসুন আমরা আজকে আলোচনা করব এমন কিছু তথ্য বা এমন কিছু টিপস হয়তো পাবো আমরা, যেখান থেকে সত্যি নিজেদের জীবনের বাঁকটাকে আমরা ঘুরিয়ে ফেলতে পারি। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জ্যোতিষবিদ, তন্ত্রবিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রীমতী অপরাজিতা শাস্ত্রী, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। ফোন করুন আপনারা, সমস্যা থাকতেই পারে জীবনে, কিন্তু সমাধানের রূপ কিন্তু দিদির কাছ থেকে একটা অন্তত আপনারা পেয়ে যাবেন। তো এই সমাধানটা আপনার জীবনে কি হতে পারে সেটা জানার জন্য ফোনের অপেক্ষায় রয়েছি। তবে দিদি আজকে কি নিয়ে আলোচনা করবে তুমি? আজকে আমাদের যে গোচরের বৃহস্পতি, শনি, শুক্র এবং চন্দ্র যে অবস্থান রয়েছে এগুলো নিয়েই বলবো। চন্দ্র তো আজকে মিথুন রাশিতে আছে, মিথুন রাশি 5 নম্বর নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে রয়েছে, মানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। এই মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম আর কি মৃগশিরা, এরা কিন্তু একটু খুব জেদি হয় এবং জন্মগতভাবে এরা চঞ্চল হবে প্রচণ্ড, কিন্তু এরা খুব ট্যালেন্টেড হয়। একটা জিনিস, আমরা মিথুন রাশিতে যখন চন্দ্র আছে তার মানে এটাও বুঝতে হবে মিথুন রাশি হচ্ছে বুধের অধিপতি গ্রহ, আর এখানে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ এখানে ডুয়াল চঞ্চল বলতে পারা যাবে, কারণ বুধ থেকে চঞ্চলতাকে নির্দেশ করছে আবার নক্ষত্র থেকে। হ্যাঁ, যেহেতু মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা হচ্ছে মৃগশিরা মানে হরিণের মাথা, হরিণকে নির্দেশ করছে, হরিণের মস্তক। তো এক্ষেত্রে হরিণ কিরকম চঞ্চল হয়, তো সেই রকম মিথুন রাশিতে চন্দ্র যাদের জন্ম আর কি, বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে, এরা কিন্তু যেমন ট্যালেন্টেড হয় তেমনই কিন্তু এরা চঞ্চল হয়। আর এদের সবচেয়ে একটা এদের আমি নেগেটিভ পয়েন্ট বলবো, এরা কিন্তু কোনো রকমভাবে ভালো ভালো বুদ্ধি থাকলেও, ভালো যুক্তি, ভালো লজিক থাকলেও সেটা কিন্তু কাজে লাগাতে পারে না, কারণ এরা স্থিরভাবে এক জায়গায় থাকতে পারে না এবং যে কোনো একটা দিককে নিয়ে এরা বেশিক্ষণ ভাবতে পারে না। আর শুক্র যেহেতু এখন রয়েছে সিংহ রাশির ঘরে, তো সেক্ষেত্রে সিংহ রাশিতে শুক্র মানে যাদের সিংহ লগ্ন কিংবা সিংহর শুক্র সিংহ রাশিতে, সবাই বলে যে এটা নিচস্থ, এটা কিন্তু নিচস্থ নয়। দেখুন শুক্র কিন্তু একটা, আমরা যদি অ্যাস্ট্রোনমিক্যালি এই শুক্র প্ল্যানেটটাকে যদি আমরা একটুখানি পড়ি বা জানার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন যে শুক্র কিন্তু একটা বেশ গরম গ্রহ, যথেষ্ট এর মধ্যে উত্তাপ রয়েছে, আর সেটাই যদি সেই শুক্র এখন এসেছে সিংহ রাশির ঘরে, অর্থাৎ এখানে কিন্তু শুক্রের যারা জাতক তাদের কিন্তু হেলথ, ফিনান্সিয়াল দিক থেকে মানে অলওভার তাদের কিন্তু এখন খুব ভালো সময় যাচ্ছে, বিশেষ করে যাদের শুক্রের দশায় জন্ম কিংবা শুক্র যাদের লগ্ন রাশি, যেমন তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, তুলা লগ্ন বা বৃষ রাশি এইরকম যাদের আছে। আর একটা জিনিস হচ্ছে যদি সিংহ রাশি, সিংহ রাশিতে এখানে সিংহ রাশি যদি ধরা হয় তাহলে চন্দ্রের দশম স্থান হচ্ছে কিন্তু শুক্রের ঘর অর্থাৎ বৃষরাশির ঘর, এবং তৃতীয় স্থান এখানে কর্মের যোগাযোগ আসতে পারে, যেহেতু সিংহ রাশির ঘরে রয়েছে তাই ভালো কোনো উচ্চ র্যাঙ্কের কোনো কাজ, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগ আসতে পারে। আর সেটা কি সিংহ রাশি লগ্ন উভয়েরই? একদমই, আচ্ছা একদমই আসবে।
এবং আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে যেহেতু রবির ঘরে শুক্র, অতএব শুক্র কিন্তু রাজকীয় ভাব, অর্থাৎ শুক্রের যে একটা ভালোবাসা, মানে ভালো ভালো সেই রকম সমাজের উচ্চমান্য জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে কিন্তু ভালোবাসা পাবে। আর আমার যেটা আসল মেন পয়েন্ট বলা, সেটা হচ্ছে বৃহস্পতি রয়েছে তুলা রাশিতে বক্রী হয়ে, আর বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনুরাশিতে রয়েছে শনি, শনিও কিন্তু বক্রী রয়েছে। শনি বৃহস্পতি বুধ এই তিনটি গ্রহ কিন্তু বর্তমানে বক্রী রয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস হবে, সেটা হলো আমাদের দেশের, যদি এটা আমার সাবজেক্ট নয় কিন্তু এটা মানলেন অ্যাস্ট্রোলজির মধ্যে পড়েই যাচ্ছে তাই আমি বলছি, আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে নেতা নেত্রীদের মানসিক স্থিরতা, চিন্তা ভাবনা, এদের কিন্তু একটু টালমাটাল করিয়ে দেবে, অর্থাৎ এরা কিন্তু ঠিক যেটাকে বলা হচ্ছে কনফিউজড হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে এবং এরা ঠিক বুঝে উঠতে পারবে না ব্যাপারগুলো যেগুলো ঘটছে সেটাকেও হ্যান্ডেল করার খুব একটা ক্যাপাবিলিটি ঠিক নয়, জাস্ট ওই যে বললাম কনফিউজড হয়ে যাবে। আর বৃহস্পতি হচ্ছে একটা যেহেতু সার্বিক শিক্ষা গ্রহ এবং ফিনান্সিয়াল দিকটাকেও নির্দেশ করছে, যার জন্য হতে পারে যে শুক্রের ঘরে রয়েছে এর জন্য কিছু ইলেকট্রনিক্স মিডিয়া সেক্টরে যেগুলো আমরা শৌখিন দ্রব্য হিসেবে ব্যবহার করি এখানে কিন্তু ভালো রকম একটা উন্নতির দিক আসবে। আর শনি যেহেতু বৃহস্পতির ঘর আছে তাহলে শনি আর বৃহস্পতি কিন্তু এক হয়ে গেল, একটা কানেকশন হয়ে গেল, যার জন্য এই রাজনৈতিক দিক থেকেই ইয়েটা আসবে। সেটা আমি প্রমাণ করে দিচ্ছি যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে স্যামসাংয়ের একটা কোম্পানির সাথে 1 কোটি টাকা চুক্তিবদ্ধ করে উনি এটাকে বলা হচ্ছে কি যেন অনুদান করলেন, যেটা স্যামসাং কোম্পানি এটাকে মানে একটা মোবাইল কোম্পানি যাই হোক সেটাও একটা ইলেকট্রনিক্স এবং এটার মোবাইল একটা যেহেতু শৌখিন দ্রব্য, তো এই দিক থেকে আমাদের একটা দেশের একটা উন্নতি বলতে পারেন। যাই হোক, শনি একটা এমনই প্ল্যানেট প্রত্যেকের লাইফে, শনি শিক্ষা দেয় কষ্ট দিয়ে, শনি আবার অনেক সময় যারা ধৈর্য ধরে থাকে শনির টিচার যেহেতু, অতএব সেই টিচারের যদি মনোমত হওয়া যায় শনি কিন্তু একসময় প্রচুর অর্থ দিয়ে যায়, মান সম্মান একটা জায়গা মানুষের জীবনে দিয়ে যায়। এবং এই শনি এখন যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে তাই প্রত্যেকের উপরে একটা স্পিরিচুয়াল ভাব থাকবে, আমাদের দেশের বলে নয় গোটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু এখন অবশ্য শনির মানে বিভিন্ন দেশের গ্রহের অবস্থান অনুযায়ী বিভিন্ন বিভিন্ন চার্টে পড়বে, কিন্তু অল ওভার শনি কিন্তু একটা প্রত্যেকটা গোটা পৃথিবী তুমি ভালো করে দেখবে গোটা পৃথিবীর মানুষই কিছু না কিছু একটা মানে স্পিরিচুয়ালভাবে যুক্ত হয়ে আছে। একদম, একটু দেখে নি কে রয়েছেন আমাদের সাথে প্রথম কলার। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি মেদিনীপুর থেকে তমাল দাস বলছি। আচ্ছা তমাল বাবু, আপনার সম্বন্ধে জানবেন? না দিদি, সম্পর্কে জানতে চাই। দিদির সম্পর্কে জানতে চান, 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা 2। 2। আপনার দিদির কোন মাসে জন্ম? বাংলা মাসটা আপনার ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানে কি? বাংলা বাংলা বলতে হবে, বাংলা জানি না। বাংলাটা ফাল্গুন না মাঘ? পঞ্চমে চন্দ্র, ওর নিজের পছন্দ থাকবে। কিন্তু এই পছন্দটা খারাপ তো হবে না, ভালো হবে তো? হ্যাঁ, এই পছন্দে যেটা আছে না এটাকে আপনারা একটু মানে খোঁজ নিয়ে কথা বলুন, মানে বাড়ির লোকের সাথে, যাকে পছন্দ করেছে তার ফ্যামিলি ফ্যামিলি তো খারাপ নয়, এখানে চন্দ্র এবং শুক্র ভালো জায়গায় রয়েছে, আমার মনে হয় এই জায়গাটা একটুখানি আপনাদের একটু সাহায্যের দরকার আছে মেয়েটিকে, মানে আপনার দিদির। আপনার দিদির কথাটা শুনে দিদি কি বলছে, মেনে নিয়েছে যে ব্রেকআপটা আপনারা হয়ে গেছে সেটা মেনে নিয়েছে দিদি? না না, মেনে দিদি তো চায় কিন্তু ওরা মানে আমাদের বাড়ির মানে বাবা মা চায় না বা আমিও চাইছি না, খুব শৌখিন মানে খুব কুড়ে আরামপ্রিয়। হ্যাঁ এরকম ধরনের, এমনি সব ঠিক আছে,
বাচ্চার কোন রকম ভাবে জোগাড় করা যায় তাহলে একটু দেখে নিলে আমার মনে হয় এটা ভালো হবে। ঠিক আছে, আপনি পারলে একবার যোগাযোগ করে নেবেন, তাহলে দিদি কিন্তু ডিটেইলসটা বলে দেবেন আদৌ ওই ছেলেটি আপনার বোনের পক্ষে মানে সুটেবল কিনা। না, সুটেবল অবশ্যই হবে। এখানে একটা জিনিস হয়, মানে কিছু আছে যা কিছু এখনকার ইয়াং জেনারেশন আমি বলবো, এদের একটা কি আছে মানে কেন আমি মানে একটা ইগো ভাব যে এখন সরকারি চাকরি করতে গেলেও কারোর না কারোর কাছে হয়তো বলতে হবে। আর সরকারি চাকরির যে অবস্থা এখন তো মানে পাওয়া মুশকিল, 10 লাখ টাকা দিলেও এখন আর চাকরির কোনো ইয়ে থাকে না, গ্যারান্টি থাকে না যে তোমার হবে কিনা। আর একটা জিনিস হচ্ছে যে যে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করলে অনেকক্ষণ সময় দিতে হয়, অনেকক্ষণ সময় মানে একেবারে সেই জীবনের পুরো নিংড়ে তুলে নেওয়া। কিন্তু হ্যাঁ, বেতন আছে ঠিকই, কিন্তু কোথাও যেন একটা মানে নিজের জীবনটাকে পুরোপুরি অন্যের জন্য স্যাক্রিফাইস করে দেওয়া। তো এক্ষেত্রে যাই হোক, যেহেতু একটি ছেলে অতএব তার তো রোজগারের আগে দরকার, কারণ ছেলেদের রোজগার না থাকলে সম্মান থাকে না। একদম তাই। যারা অপরাজিত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, দিদির কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, একটু বলে দিই, 8420212477। আরও একটি নম্বর রয়েছে, 8617762118। এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। আপনারা জানেনই প্রতি শুক্রবার সন্ধে 6টা থেকে 8টা দিদি বসছেন হাওড়া মল্লিক ফটকে, সেখানে চেম্বার রয়েছে, এবং প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 7টা রয়েছেন কালীঘাট চেম্বারে, সরি প্রতি বুধবার কালীঘাট চেম্বারে রয়েছেন বিকেল 4টা থেকে 7টা, প্রতি শুক্রবার দিন থাকছেন কিন্তু হাওড়া, প্রতি শুক্রবার হাওড়া, এবং প্রতি সোমবার দিন থাকছেন বারাসাতে 11টা থেকে 4টে পর্যন্ত, এবং মঙ্গলবারও থাকছেন কিন্তু 11টা থেকে 4টে বারাসাতের চেম্বারে। অবশ্যই যারা দেখাতে চাইছেন যোগাযোগ করিয়ে নিন। এখানে শুধুমাত্র কুম্ভ রাশির সাথে, যেহেতু সেভেন্থ হাউস মানে রবির অপোজিট সাইডে কুম্ভ রাশিতেই রবি রয়েছে, এখানে যে ছেলেটির কথা তুললো এ কিন্তু খারাপ নয়, খারাপ নয়। কারণ খারাপ হলে পরে কি কুম্ভ রাশির লোকেরা কিন্তু এদেরকে কিন্তু বুঝতে পারাটা একটু বেশ টাফ হয়। হ্যাঁ, এরা কিন্তু সহজে ধরা দেয় না, এরা কথা কম বলে, আর এরা যদিও মুখে কিছু বলে সেটা কিন্তু নিজের থেকে নয়, মানে এটা জাস্ট সামনের জন কি চাইছে সেটাকে খুশি করার জন্য বলে। এই কুম্ভ রাশির লোকেদেরকে চেনা কিন্তু খুব কঠিন হয়, কারণ ওই যে কলসির বলছে না, কলসি কুম্ভ রাশির, কুম্ভ মানেই তো কলসি, আর কলসির ভেতরে কতটা তার মানে কলসির ভেতরটা কিন্তু চট করে বাইরে থেকে বোঝা যায় না। তো এটাই হচ্ছে, তাই এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, এদের কিন্তু যথেষ্ট বুদ্ধি রয়েছে, এরা ভীষণ মানে যথেষ্ট ম্যাচুরিটির মধ্যে থাকে বয়সের তুলনায়, যে যারাই আর কি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক হয় এদের কিন্তু বয়সের তুলনায় একটু ম্যাচুরিটি বেশি থাকে। কিন্তু এদেরকে একটাই সমস্যা, এদেরকে বুঝতে গেলে একটুখানি রাগিয়ে দাও ব্যাস, তখন বোঝা যাবে একদম। এরা যদি রেগে যায় তখন এদের অরিজিনালটা ধরা পড়ে যে হ্যাঁ এরা অ্যাকচুয়াল মানুষটা কীরকম, কী পছন্দ করে আর কী পছন্দ করে না। তাহলে কি সবাইকে কি রাগিয়ে দিতে হবে? মোটেও নয়, নিশ্চয়ই যার মা মানে যার ছেলে সে মা চেনে, তার ফ্যামিলির লোক তাকে অবশ্যই চেনে, এবং যে বন্ধু তারা চেনে, এবং ধীরে ধীরে আশেপাশে যদি এই মেয়েটির সাথে যদি বিয়ে হয় তো মেয়েটিও এতদিন রিলেশন আছে, নিশ্চয়ই মেয়েটিও তাকে কিছুটা চেনেছে হয়তো কোনো কারণে, যেহেতু বেরোজগার ছেলেটা, সেখানে তো বিয়ে দেওয়াটা সত্যি এখনো পরিবার চায় না, বেরোজগারের কারণ থাকে, দেখা গেল সে চেষ্টা করলো না। আরেকটা জিনিস হচ্ছে হয়তো চেষ্টা করেছে পায়নি, বাট কিংবা এটাও হতে পারে হয়তো গিয়ে সে ইনসাল্ট হয়েছে, সঠিক জায়গাটা হয়তো সে খুঁজে পাচ্ছে না যে কোন জায়গাটা চেষ্টা করবে। মোর সাথে রবি রয়েছে মানে মেয়েটির রবি, আচ্ছা দিদি মেয়েটা তো বিয়ের কথা আমরা শুনলাম, তো সামনে তো বিয়ের মাস, তুমি বিয়ের জন্য কি কিছু টটকা দেবে যাদের বিয়ে হচ্ছে না? বিয়ের জন্য টটকা বলতে গেলে অনেকেই বেশিরভাগ যেটা দেখছি, আমার কাছে পরশুদিন যেটা ফোন এসেছিল রাত্রিবেলা, যে হুগলি থেকে এসেছিল ফোনটা, মেয়ে 23 বছর বয়স হয়ে গেছে, মানে বিশাল কিছু বাবা চিন্তা করছে। দেখুন মেয়ে 23 বছর বিয়ে বয়স হয়ে যাওয়াটা কিন্তু বড় নয়, ব্যাপারটা হচ্ছে কি যে আপনি মেয়ের যে বিয়েটা দেবেন, দেওয়ার পরে মেয়েটা
আদৌ কি বিয়ের পরে সুখী থাকবে সেটা একটু ভালো করে যাচাই করে নিয়ে তারপর করুন, কারণ মেয়ের একবার বিয়ে হয়ে গেলে কিন্তু আর কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় না। অতএব বিয়েতে ঢোকার আগে যতটা আপনি কিছু করতে পারবেন, বিয়ের লাইফে ঢুকে গিয়ে আর সেখান থেকে চেঞ্জ করা সম্ভবই নয়। আমার মনে হয় মোস্ট প্রবাবলি আপনারা যেটা ভাবেন যে 23 বছর হয়ে গেছে, মেয়ের 25 বছর হয়ে গেছে, এবার এখান থেকে আমাদেরকে যেভাবেই হোক মেয়ের কিছু একটা করে দিতেই হবে, যেমন করে হোক একটা, যেমন হোক মানে মেয়ের স্মৃতিতে সিঁদুর না উঠলে যেন মেয়ের সমাজের কোনো ভ্যালু নেই, এরকম মনে হয়। কিন্তু আদৌ নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বয়স করে বিয়ে হয়, আমি এমনও দেখেছি 32 বছর বয়সে কিন্তু খুব ভালো বিয়ে হয়েছে এবং খুব সুখী। এবং এদের এর যে মানে এটা রায়গঞ্জের কেস, এটা আমি বাড়িতেই আমাকে দেখিয়েছিল, এটা এত ভালো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হ্যাঁ, এবং তারা এত খুশি এবং এত দুজন দুজনকে মানে ওরা কিন্তু আগে থেকে জানতো না, কাউকে কেউ চিনতো না, এটা কোনো বন্ধুর মাধ্যমে, ছেলেটির বন্ধুর মাধ্যমে এটার যোগাযোগটা হয়েছিল এবং সেখান থেকে এরা মানে বন্ধুর বোন আর কি, সেখান থেকে এদের বিয়ে হওয়ার পরে এরা এখন এত বেশি দুজনে সুখী, দুজন দুজন। আসলে বিয়েটা হচ্ছে গ্রহের ব্যাপার এবং সেই গ্রহের দশান্তর্দশা যখন আসবে সেই জিনিসটা আপনার লাইফে ঘটবেই। এবার দেখে নিতে হবে চারটা, যে আপনার মেয়ের বিয়েটা দেরি করে হলেই ভালো হবে নাকি তাড়াহুড়ো করে দিয়ে দিলেই ব্যাস বেঁচে গেলাম। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মধ্যে কোনো রকমভাবে মেয়েটির বিয়ে দিয়ে দিতে পারলে আমাদের একটা বিরাট মানে দায় মাথা থেকে নেমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে 23 বছর মেয়ে বয়স হয়ে গেছে বলে বাবা যে খুব টেনশন করছে, মা অসুস্থ হয়ে যায়, মায়ের মানে টেনশনে বেশ মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে, এগুলো কিছু নয়। আপনার মেয়ে মাঙ্গলিক ছিল, চারটাতে দেখলাম মেয়েটি মাঙ্গলিক, মেয়েটি বা মাঙ্গলিক কীরকম, লগ্নে মঙ্গল বৃহস্পতি একসাথে বসে রয়েছে। আচ্ছা, তাহলে মঙ্গল বৃহস্পতি মানে কি, মঙ্গল বৃহস্পতি মানে একটা ভালো যোগ, একটা খুব সুন্দর লক্ষ্মী যোগ, একটা ফেমাস যোগ, তো এখানে বিখ্যাত হওয়ার যোগ। তো মেয়েটিকে যদি কোনো ভালো দিকে লাগানো যেত, ভালো কাজে, ভালো শিক্ষার সাথে জুড়িয়ে দেওয়া যেত, কিংবা মেয়েটির লাইফ নিয়ে যদি সেভাবে সিরিয়াস হতো মা বাবা প্রথম থেকে, তাহলে মেয়েটি কিন্তু এতদিনের সাকসেস পেয়ে যেত, সেই জায়গাটা পেয়ে যেত। আজকে কী করাচ্ছে, কোনোরকমভাবে মানুষ করার পরে তাকে একটা বিয়ে দিয়ে কোনোরকমভাবে সেটেল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু যারাই মাঙ্গলিক, যারাই এরকম তাড়াহুড়ো করছেন, একটা কথা বলবো, তাড়াহুড়ো না করে প্রবাল একদমই পড়বেন না। মাঙ্গলিক মানে যে প্রবাল পড়তে হবে তা একদমই নয়, এটা ঘুরে আপনার লাইফটাকে পুরো অন্যদিকে নেগেটিভ দিকে নিয়ে চলে যেতে পারে। জলের মধ্যে, স্নানের জলের মধ্যে মঙ্গলবার করে হলুদ মিশিয়ে স্নান করুন। আর প্রত্যেক বৃহস্পতিবারে, এটা হয়তো শুনে একটু সবাই চমকে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবারে যাদের মনে হচ্ছে যে মাঙ্গলিক আছেন, বিয়ে হচ্ছে না, বা তাদের মা কিংবা মেয়েরা, লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। যাদের সন্তান নিয়েও সমস্যা ছিল, আমি যদিও বলি না কিন্তু এটা কথার প্রযোজ্য আমি বলছি, সন্তান নিয়ে যাদের সমস্যা ছিল তারাও কিন্তু এই লক্ষ্মীর পাঁচালি পড়ে অনেকটাই তারা কিন্তু সাপোর্ট পেয়েছে। দেখে নি কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দিলীপ ঘোষ বলছি। হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, 12 সাত থেকে বলছেন, বা কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 9 মনে মনে এটা হচ্ছিল যে 9 বলবে। 9 হলো। আর আপনার বাংলার জন্মমাসটা কখন? বাংলার জন্মমাস তো জানি না। ইংলিশটা বলুন, ইংলিশে কবে আপনার জন্ম? বাংলা জানি না। ইংলিশটা জানেন কবে, ডেট অফ বার্থ? কবে? 1998 মানে অগস্টে। ও, অগস্ট মানে তো শ্রাবণ মাস। শ্রাবণ মাস, তার মানে কর্কট রাশিতে রবি ছিল। আচ্ছা আচ্ছা, আপনি কি শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছেন? আমি ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে? বয়স কত? বয়স 28। আচ্ছা, আপনার চোখের সমস্যা আছে? হ্যাঁ, চোখের সমস্যা। আপনি রবির প্রতি, এই যে কাজের বলতে গেলে আপনি পড়াশোনা কতদূর করেছেন আমি চার্টে দেখতে পাচ্ছি না, বাট আপনার রবিটা যেহেতু নিচস্থ আমার মনে হয় না শিক্ষা খুব বেশি আপনার, মানে পড়াশোনাটা খুব বেশি দূর আপনি করতে পারেননি। একদমই তাই। দেখো, শুধু একটা প্ল্যানেট থেকে কত কিছু বলা যায়। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যেহেতু 12 অবধি পড়াশোনা করে এখন কাজের জন্য চেষ্টা হচ্ছে, এই এইখানটা চারটা আর একটুখানি দেখিয়ে নিলে খুব ভালো হয়। কাজ করছেন নাকি কিছু? আমি প্রাইভেট কোম্পানি।
টেম্পোরারি ভাবে করছে। এখানে একটা জিনিস আমি বলবো, রবির প্রতিকার মাস্ট। আর রবির প্রতিকারটা একটা কারণে আমি মাস্ট বলবো, যে যেহেতু শরীর চোখের চোখের শুধু এখন চোখের প্রবলেম আছে, এই জিনিসটা কিন্তু আরেকটু আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে ধীরে ধীরে আপনার ঘাড়ের এই যে মাথা থেকে যে ঘাড়ে যে স্পন্ডিলাইসিস যেটাকে আমরা বলছি, দেখবেন মাঝে মাঝে এই দিকটা এটা টান ধরবে, মানে স্পন্ডিলাইসিসের একটা প্রবলেম আপনার আসতে পারে। দেখুন কি অসাধারণ প্রেডিকশন, শুধু একটি মাত্র সংখ্যা আর বাংলা মাস ধরে কিভাবে দিদি বলে দিচ্ছেন যে আপনার শারীরিক কি সমস্যা রয়েছে। তাই জন্য তুমি বলে প্রথমেই জিজ্ঞেস করলে যে শরীর সংক্রান্ত প্রশ্ন কিনা, কারণ এই জায়গাটা না একটু ক্রিটিক্যাল দেখাচ্ছে, মানে ওনার কাছে এখন নিজের শরীরের থেকেও নিজের রোজগারেরটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনি না একটুখানি একটুখানি আমার সাথে যদি যোগাযোগ করতে পারেন খুব ভালো হয়। এই ক্ষেত্রে কিন্তু ওনার বারাসাতে কিন্তু দিদির চেম্বার রয়েছে, ঠিক আছে, বারাসাতের পায়োনিয়ারের মাঠে আমি ওখানেই বসি ক্লাবের পাশে। আপনি এক কাজ করতে পারেন, আমার সাথে একটু যোগাযোগ করে নিন, কারণ আপনি যেহেতু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বেশ টেনশন আছেন, আর গলাটা শুনে একদম তাই মনে হচ্ছে। হ্যাঁ, শুধু এটা নয়, এর সাথে সাথে ওর কিন্তু যথেষ্ট শরীরটাও খারাপ রয়েছে। শরীর খারাপ হয় তো? যেগুলো বললাম শরীর খারাপ বলতে গেলে যেগুলো বললাম এই জিনিসগুলো কিন্তু একটুখানি নজর দিতে হবে। আর একটা কথা আমি বলি, এই শনি এখন এখানে ধনুরাশিতে রয়েছে, শনি যখন মকর রাশিতে যাবে আপনার এই প্রবলেমটা বাড়বে, মানে চোখের প্রবলেম প্লাস একটা হাড়ের মেরুদণ্ডের যে একটা যন্ত্রণা, এটা গোটা মানে স্পন্ডিলাইসিস থেকে পুরো কোমর অবধি ছড়িয়ে যাবে। আপনি একটুখানি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনি কি কম্পিউটারে সংক্রান্ত কোনো কাজ করেন নাকি? ওই জন্য বসে থেকে থেকে আর কি পিঠ কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে, চোখটাও কিন্তু এফেক্ট করতে পারে, যেটা তুমি বললে। এটা আমি বারবার কেন বললাম, এই যাদেরই কর্কট রাশিতে রবি থাকে তাদের কিন্তু চোখের প্রবলেম হয় একদম। তো সেই জায়গায় আপনি একটু সতর্ক হন, বারাসাত চেম্বারে আজই নাম লিখিয়ে ফেলুন, যোগাযোগ করুন, কারণ আপনার শরীর আপনার জীবন ক্যারিয়ারটা নিয়ে আপনি চিন্তা করছেন, কিন্তু পরবর্তীকালে আপনাকে কিন্তু শরীর নিয়ে ভোগাবে। তাই ভোগানোর আগে আপনি যখন জেনে গেছেন প্রোটেক্ট করে নিন নিজেকে, তাই তো? একদম। তো আমাদের সময় খুব কম দিদি, বিদায় নেবার পালা, কিন্তু তার আগে তুমি কি বলবে দর্শকদের? দর্শকদের শুধু ওই একটা কথা, যারা মাঙ্গলিক বিশেষ করে মাঙ্গলিক মেয়েদের বিয়েদের জন্য যে প্রশ্নটা তুমি তুলে দিলে ওটারই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মঙ্গলবার করে হলুদ জলে স্নান করুন, অর্থাৎ স্নানের জলে হলুদ মিশিয়ে নিন, আর বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। লক্ষ্মী কিন্তু শুধু একটা নয়, অষ্টলক্ষ্মী, এই অষ্টলক্ষ্মীর মধ্যেই একজন এক লক্ষ্মী আছে যিনি আপনাকে এই মানে এই বিবাহ বিষয়ে আপনাকে বিজয় লাভ করিয়ে দিতে পারে, সেটা হচ্ছে বিজয়লক্ষ্মী। তো আপনি আপনার ইচ্ছা রেখে আপনি মায়ের সামনে শ্রদ্ধাভক্তি সহকারে আপনি এটা করুন, দেখুন অবশ্যই কাজ পাবেন। আজকে আমাদের সময় একেবারে শেষের দিকে, যেতে যেতে আরেকবার দিদির নম্বরটা বলে দেবো, 8420212477 এবং 8617762218। প্রতি বুধবার দিন সকাল 11:25, প্রতি শুক্রবার 4:45 এবং প্রতি রবিবার সকাল 10:15 দিদির অনুষ্ঠান নিয়মিতভাবে আপনারা সৃষ্টি এবং সৃষ্টি প্লাস টিভিতে পাচ্ছেন। আর চেম্বার রয়েছে প্রতি সোমবার 11:00-4:00 বারাসাতে, প্রতি মঙ্গলবার 11:00-4:00 বারাসাতে, প্রতি বুধবার দিন কালীঘাট চেম্বার রয়েছে বিকেল 4:00-7:00, প্রতি শুক্রবার সন্ধে 6:00-8:00 হাওড়া মল্লিক ফটকের চেম্বার। অবশ্যই যারা সিরিয়াস, যারা নিজের জীবন সম্বন্ধে কিছু ভাবছেন, চিন্তা করছেন যে কেন এত বাধা, কেন এগোতে পারছি না, তাদেরকে বলবো একবার একটা কনসালটেন্সি নিয়ে দেখুন, অবশ্যই আপনি লাভবান হতে বাধ্য। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার। এটা কে ছিল আমাদের এখানকার?